আলহামদুলিল্লাহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে থাকা ইসলাম প্রিয় দিনদার ভাই বোনেরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনার প্রিয় অনুষ্ঠান আল্লাহর পথে দাওয়াত এবং দায়ীদের গুণাবলীতে আজকে আমরা কথা বলবো দাওয়াতের সংজ্ঞা দাওয়াত কাকে বলে এবং কোন কোন বিষয়ে আমরা মানুষদেরকে দাওয়াত দিব সেই সমস্ত বিষয়ের উপরে ইনশা আল্লাহ আমরা জানি আল্লাহ সুবাহন আহম তাল্লা মনোনীত দিন হচ্ছে ধর্ম হচ্ছে ইসলাম আল্লাহ সুবাহন পবিত্র কুরান উল্লেখ ক্যারিমে তিনি বলেছেন ইন দ্য দিন ইসলাম ইসলাম হচ্ছে আল্লা সুবাহ নিকটে মনোনীত দিন বা ধর্ম ইসলামের প্রচারে এবং প্রসারে আত্মনিয়োগ করা প্রত্যেক মুসলিমের ইমানই দায়িত্ব আর এই প্রচার এবং প্রসারের অন্যতম মাধ্যম হচ্ছে দাওয়াত আল্লাহ সব রহমত যোগে যোগে অসংখ্য রাসুলকে পাঠিয়েছেন তার দিকে আহ্বান করার জন্য দাওয়াত দেওয়ার জন্য আর এই দাওয়াত হচ্ছে মুমিন জীবনের অন্যতম একটি দায়িত্ব পবিত্র কোরআনুল কারিমে এই দাওয়াতের বিভিন্ন পরিভাষা উল্লেখিত হয়েছে কখনো কখনো দাওয়া কখনো কখনো আল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা নিষেধ করা নসিহা কল্যাণ কামনা করা তাবলিগ প্রচার প্রসার এই ধরনের অনেক ইস্তলাহ পরিভাষা পবিত্র কোরআনুল কারিমে ব্যবহৃত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে দাওয়াত সম্পর্কে বলেছেন যা সর আল এমরানের একশো তো নম্বর আয়াতে উল্লেখিত হয়েছে ওয়ল্তে কুম মিম কুম উম্ ইলাল খয়ের ওয়াই মুরুন মারুফ ওয়ান হউ আনিল ম কার ও উলাই ই হুন তোমাদের মধ্যে অবশ্যই এমন একটা দল থাকা চাই যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে অন্যায় থেকে অন্যায় থেকে বিরত রাখবে নিষেধ করবে তারাই হচ্ছে বস্তুত সফল প্রিয় দর্শক পবিত্র কোরআনুল করিমের এই আয়াতকে সামনে রাখলে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে আল্লাহ সবহানা বলেছেন অবশ্যই তোমাদের মধ্যে এমন একটি দল থাকা চাই যারা মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান করবে ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজ থেকে মন্দ কাজ থেকে অন্যদেরকে বিরত রাখবে বা নিষেধ করবে এর দ্বারা বোঝা গেল যে অবশ্যই আমাদেরকে দাওয়াত দিতে হবে আমাদের মধ্যে এমন একটি সম্প্রদায় এমন একটি কম এমন একটি দল অবশ্যই থাকতে হবে প্রিয় দর্শক আমাদের সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাই বর্তমান সমাজ ক্রমশ এক ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে কারণ সমাজের রঙে রন্দে অপসংস্কৃতি জেঁকে বসেছে ন্যায়নীতি প্রায় বিলুপ্ত হওয়ার পথে জুলুম অত্যাচার হত্যা লুণ্ঠন ব্যবিচার প্রভৃতি পাপাচারের বিষবাস জাতি আজ দিশে কাজেই এই মুহূর্তে আমাদের দেশ ও জাতিকে আমাদের সমাজকে মুসলিম ও আমরা যদি এই ভয়াবহ কোপানল থেকে উদ্ধার করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে তাদেরকে দাওয়াত দিতে হবে দিনের পথে ইসলামের পথে এই দাওয়াত কিভাবে আমরা দিব তার জন্য আমাকে জানতে হবে দাওয়াতের সংজ্ঞা দাওয়াত কি দাওয়াত কিভাবে আমাকে দিতে হবে এই বিষয়ে আমাদেরকে জানতে হবে মুমিন জীবনের একটি বড় দায়িত্ব হচ্ছে আল আমরুবিল মারুফ ওয় নহিয়ান মুনকার মানুষদেরকে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে মন্দ কাজ থেকে বিরত রাখা বা নিষেধ করা যাকে এক বাক্যে বলা হয় আদাওয়া টু ই আল্লাহ তালার দিকে আহ্বান করা দাওয়াত দেওয়া এই আদাওয়া শব্দটি যার অর্থ হচ্ছে ডাকা আল্লাহ পবিত্র কোরআনুল করিমে এর একাধিক ব্যবহার একাধিকভাবে তিনি এই দাওয়া শব্দটিকে উল্লেখ করেছেন পবিত্র কোরআনুল করিমের সুরাবণী ইসাইলের ফিফটি টু নম্বর আয়তি আল্লাহ তালা বলেছেন সেদিন তিনি তোমাদেরকে আহ্বান করবেন অতপর তোমরা তার প্রশংসা করতে করতে চলে আসবে আল্লা সবাই তালা পবিত্র কোরআনুল কারিমে সোর আল করার এক শত সিয়াশী আয়াতে বলেছেন উজিবু দা ও দা ইদে যখন কোনো আহ্বানকারী আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। এই দাওয়াতের অনেকগুলো পরিভাষা পবিত্র কোরআনুল কারিমে উল্লেখিত হয়েছে কখনো কখনো আল আমর কখনো আল আমরুবিল মারুফ ওয়ার আনিল মুনকার আবার কখনো আর কখনো ওয়াজ কখনো তাবলিগ আলাম রবিল হচ্ছে সৎ কাজের আদেশ ওয়া নাহি আনিল মুনকার হচ্ছে অসৎ কাজে নিষেধ আর নাসিহা শব্দের অর্থ হচ্ছে কল্যাণ কামনা করা আল ওয়াজ শব্দের অর্থ হচ্ছে উপদেশ দেওয়া ওয়াজ করা তাবলিগ শব্দের অর্থ হচ্ছে প্রচার বা প্রসার দাওয়াতের পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে ওলামিক এরম বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন তার মধ্য থেকে ইমাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন আদ-দাওয়াতু ইলা আল্লাহি হিয়া আদ-দাওয়াতু ইলা আল-ঈমান বিহি ওয়া মা জাআত বিহি রুসুলুহু বিতাসদীকিহিম فيما আখবারু বিহি ওয়া তাআতিহিম فيما আমারু আল্লাহর দিকে দাওয়াত হচ্ছে আল্লাহর প্রতি এবং তার রাসূলগণ জানি এসেছেন তার প্রতি বিশ্বাস স্থাপন করা তারা যেসব বিষয়ে সংবাদ দিয়েছেন সেসব সত্য বলে স্বীকার করা এবং যেসব তারা আদেশ দিয়েছেন সেসব বিষয়ে তাদের আনুগত্য করার দিকে আহ্বান জানানো হচ্ছে দাওয়াত দর্শক এই দাওয়াতের অনেক প্রয়োজনীয়তা আমাদের সমাজে এখন রয়েছে আমরা জানি ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের সামাজিক জীবন যেমন অনাচার পাপাচার দুর্নীতি কুসংস্কার অরাজকতা ঘিন্ন আচার অনুষ্ঠান এবং নিন্দনীয় কার্যকলাপে পরিপূর্ণ ছিল বর্তমান সমাজ ব্যবস্থার দিকে তাকালে আমাদেরকে একজন জীবন্ত কন্যা সন্তানকে মাঠের নিচে পঁতে ফেলত যখন মানুষ ছোট একটি বিষয় নিয়ে রাহা জানিতে লিপ্ত হয়ে সর্বশেষ তারা যুদ্ধ পর্যন্ত করতে বাধ্য হতো এমন একটি সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য আল্লাহ সব হাত এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন মহানবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে নবী রসুল্লাহ সাল্লি ওয়সাল্লামকে পাঠিয়েছিলেন আর তিনি জাহিরিয়াতের এই অমানিসা দূর করে মানুষদেরকে আলোর দিকে

আমার আয়াতসমূহ পাঠ করে শুনিয়েছেন তোমাদেরকে পবিত্র করেন এবং তোমাদেরকে কোরআনুল করিম আমার কিতাব এবং হেকমা তথা সুননা শিক্ষা দিয়েছেন এবং তোমাদেরকে শিক্ষা দিয়েছেন এমন বিষয় যে বিষয়ে তোমরা জানতে না এমন বিষয়ে তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন দাওয়াত দানের নির্দেশ দিতে গিয়ে মহান আল্লাহ সুবাহান আমাদের পবিত্র কোরআনুল অসংখ্য জায়গায় তিনি বলেছেন তিনি সৌর কসের এইটি সেভেন নাম্বার আয়াতে বলেছেন ওয়াদ ও ইলা রব্বিক ওয়াল মুশ্রিকিন ও হাবিব আপনি আপনার রবের দিকে মানুষদেরকে আহ্বান করুন আপনি মুশ্রিকদের মধ্য থেকে হবেন না মুশ্রিকদের অন্তর্ভুক্ত হবেন না অন্য আয়াতে আল্লাহসুভা হেন হোয়া তালা রসুল্লা সাল্লাহ ওয়ারিহি ওসাল্লাম কেত মানহাজ এবং দাওয়াত দান সম্পর্কে তিনি নির্দেশ দিয়েছেন সুরা ইউসুফের একশো তো আট নম্বর আয়াতি বি এসেছে আল্লাহ তাআলা বলেছেন কুল হ্যাঁ রিহি সে ভিলি অ্যা দৌ ইলাহি আল এ বেশি রথিন অ্যান্যা ওয়াম আনি তেবানি ওয়া সুভা হেন লাহি ও ম্যা মিয়াল মুশলি কিন হেনবি আপনি বলুন এটি আমার পথ আমি এবং আমার অনুসারীগণ আল্লাহর পথে স্পষ্ট জ্ঞান সহকারে জাগ্রত জ্ঞান সহকারে আমি তোমাদেরকে আহ্বান করছি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি তার দিকে আল্লাহ তালার দিকে অশুবাহ আল্লাহ আল্লাহ সুবাহানা মহাপবিত্র মোহাম্মদ আর আমি মুর্শিদদের মধ্য থেকে নয় আমি মুর্শিদদের অন্তর্ভুক্ত নই الله سبحانه وتعالى في القرآن الكريم سوره احزاب توليش و 45 تمرات تن يا ايها النبي إنا ارسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا الى الله باذنه ওসিরাহ মুনিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে আমি আপনাকে সাক্ষী সুসংবাদদাতা সতর্ককারী রূপে প্রেরণ করেছি এবং আল্লার আদেশ ক্রমে তার পথে দাওয়াত দানকারী হিসাবে এবং উজ্জ্বল প্রদীপ রূপে আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের অন্য আয়াতে বলেছেন সূরা নাহলের 125 নাম্বার আয়াতে আল্লাহ আসলকে নির্দিষ্ট দিতে তিনি বলেছেন উদর ও ইলাসা বিলি রব্পিকা বিল হেকমিতি মাও আইরাতেল হাসানা ও হুমবিল্লাথি হিয়া আহসান ও হাবিব আপনি আপনার রবের পথে মানুষদেরকে আহ্বান করুন হিকমত সহকারে প্রজ্ঞা দিয়ে সুন্দর ওয়াজ নসিহত দ্বারা উপদেশ দ্বারা এবং তাদের সাথে উৎকৃষ্টতর পদ্ধতিতে আপনি বিতর্ক বা আলোচনা করুন করনুল করিমে অসংখ্য জায়গায় আল্লাহ সুবাহানা মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য দিনের পথে আহ্বান করার জন্য আল্লাহ সুবাহানতলা দিকে আহ্বান করার জন্য নির্দেশ দিয়েছেন

যদি একটি বাণীও তোমাদের কাছে থেকে থাকে তোমরা জানো তোমাদের জানা থাকলে তা মানুষের কাছে পৌঁছে দাও এবং মনে ইসরায়েলদের কাহিনী বর্ণনা করা তাতে কোনো দোষ নেই যে ব্যক্তি আমার উপরে ইচ্ছাকৃতভাবে মিথ্যারোপ করল সে ব্যক্তি তার জায়গাকে জাহান নামের মধ্যে নির্ধারণ করল জাহান নামের মধ্যে তার জায়গাকে নির্ধারিত করে নিল যে ব্যক্তি ইচ্ছা করে আমার উপরে কোন মিথ্যা আরোপ করলো দাওয়াত দানের আবশ্যিকতা কি আল্লাহ সুবাহ পবিত্র কোরআনুল করিমে সৌর মায় সিক্সটি সেভেন নাম্বার আয় বলেছেন তোমার প্রতি তোমার প্রভুর পক্ষ থেকে তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে যা অবতীর্ণ করা হয়েছে তা মানুষের কাছে পৌঁছে দাও যদি না দাও তাহলে তুমি তার রিসালাত পৌঁছে দিলে না এখানে রিসালাতের দায়িত্ব হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়া মহানবিস্লাহ আলহি ওয়াসাল্লামের এই দাওয়াতের গুরু ভার তার অম্নতের উপর অর্পিত হয়েছেন রসুল্লা ওয়াসাল্লাম বলেছেন আনা খাতে আমি সর্বশেষ নবী আল্লাহ সবাহেতাল রসুল্লাহ সাল্লাহ আলিহি ও সর্বশেষ ন্যাবী হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন তারপর আর কোনো ন্যাবী আসবে না যেহেতু আল্লাহ সবাহনতালাহ আমি এই কেরমদেরকে দিনের পথে দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছেন আর রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের পর অন্য কোন নেবী এই পৃথিবীতে আসবেন না তাহলে এই গুরু ভার দায়িত্ব অর্পিত হয়েছে উম্মতে মোহাম্মদের উপর এই জন্য রসুল্লাহ সাল্লসাল্লাম বলেছেন নির্দেশ দিয়েছেন আমাদেরকে এই দাওয়াত মানুষদেরকে দেওয়ার জন্য মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান করার জন্য মানুষদেরকে দিনের পথে দাওয়াত দেওয়ার জন্য আর তিনি বলেছেন হুবিয়া ইস্তি লিসমান যে ব্যক্তি কোনো অনিষ্টতা দেখতে পাবে যে ব্যক্তি কোনো মন্দ কাজ দেখতে পাবে যে ব্যক্তি কোনো সেরিয়া মুখালেফ বিরোধী কাজ দেখতে পাবে সে যেন তাকে সেই কাজটিকে তার নিজ হাত দিয়ে বারণ করে বন্ধ করে দেয় ফাইনলাম ইস্তাতে যদি সে হাত দ্বারা বন্ধ করতে সক্ষম না হয় তাহলে তার মুখ দিয়ে জেভান দিয়ে সেই কাজটিকে প্রতিহত করার চেষ্টা করবে বারণ করার চেষ্টা করবে না সিহা করবে তাকে বোঝাবে ফাইনল্যাম ইস্তাতে ভাবি কলবে যদি এতেও সে সম্ভব না হয় তাহলে সে অন্তরে অন্তরে সে কাজটিকে ঘৃণা করবে আদ আদল ইমান আর এটি হচ্ছে ইমানের সবচেয়ে দুর্বল এবং নিম্নতম স্তর শুধু কি ঘৃণা করবে না এই কাজটিকে প্রতিহত করার জন্য বন্ধ করার জন্য অন্তর অন্তরে সে পরিকল্পনা করবে কিভাবে এই মন্দ কাজটিকে বন্ধ করা যায় কিভাবে এই মন্দ কাজটিকে প্রতিহত করা যায় কিভাবে এই মন্দ কাজটিকে আর করতে না দেওয়া যায় তাকে মন্দ কাজ থেকে কল্যাণে দেখে আনা যায় সেভাবে সে চিন্তা করবে এবং পরিকল্পনা গ্রহণ করবে দর্শক এই উম্মতে মোহাম্মদের উত্তম বৈশিষ্ট্য হলো তারা দায়ী তারা দাওয়াতি কাজ করবে তারা আমরবিল মারুফ করবে ও নাহিয়ান মুনকার করবে এই জন্যই তারা শ্রেষ্ঠ জাতি বলে আল্লাহ সুবাহান আহমদারা তাদেরকে ঘোষণা করেছেন পবিত্র কোরআনুল করিমের সুর আল ইমরানের একশত দশ নম্বর আয়াতে আল্লাহ তালা এই বিষয়টি উল্লেখ করেছেন অখরিজাত লিন্যাস মুরুর আবিল মারুফ ওয়াট অ্যান হউন অনিল ম তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি তোমরা মানুষদেরকে কল্যাণী দিকে আহ্বান করবে তোমরা মানুষদেরকে অসৎ কাজে নিষেধ করবে অসৎ কাজ থেকে বিরত রাখবে এই জন্য তোমরা শ্রেষ্ঠ জাতি হিসাবে পরিগণিত হয়েছো আলস বেহানতাল্লাহ অসংখ্য আয়াতে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আদেশ করেছেন আমরা জানি রসুল্লাহ হি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে এ ব্যাপারে দাওয়াতের ক্ষেত্রে উদ্বুদ্ধ করে সমাজের মধ্যে যে সমস্ত অশ্লীল বেহায়াপনায় কাজ হচ্ছে যে সমস্ত সেরিয়া মুখারেপ কাজ হচ্ছে সেই কাজে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে সেই কাজ বন্ধের ক্ষেত্রে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে এবং সেই কাজ বন্ধ করে আল্লাহ সুবাহতালার দিকে মানুষদেরকে আহ্বান করতে হবে প্রিয় দর্শক আমরা যে বিষয়গুলোর দিকে মানুষদেরকে আহ্বান করব। সেই সমস্ত বিষয়গুলো আজকে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চাই প্রথমত হচ্ছে আমরা তাওদের দিকে মানুষদেরকে আহ্বান করব। তাওহিদ ও রিসারত এর বিশুদ্ধ ইমান অর্জন এবং সব প্রকার শির্ক কুফর এবং নিফাক থেকে আত্মরক্ষা আত্মরক্ষা সকল নবীর দাওয়াতের বিষয় ছিল প্রত্যেক নবী এই বিষয়গুলোর দিকে দাওয়াত দিয়েছেন আমাদেরকে প্রথম দাওয়াত দিতে হবে তাওহিদের দিকে আল্লাহ সুবাহ তালা এক একক তিনি ছাড়া কোনো মাহবুদ নাই এবং তার সঙ্গে কাউকে শরিক করা যাবে না এ বিষয়ে আমাদেরকে প্রথমে দাওয়াত দিতে হবে দু নম্বর দাওয়াত দিতে হবে বান্দার বা সৃষ্টির অধিকার সংশ্লিষ্ট হারাম বর্জন সম্পর্কে যে সমস্ত বিষয়গুলো হারাম আল্লাহবাহতলা আমাদের জন্য করেছেন বান্দার হকুকের ক্ষেত্রে সেই সমস্ত বিষয়গুলো মানুষের কাছে উপস্থাপন করতে হবে যা আল্লস্য হারাম করেছেন কি হালাল করেছেন সেই সমস্ত বিষয়গুলো মানুষের কাছে উপস্থাপন করা তিন নম্বর হচ্ছে পরিবার এবং অধীনস্থদেরকে ইসলামের অনু ইসলাম অনুসারে পরিচালিত করা আমার অধীনস্থ যারা রয়েছে তাদেরকে ইসলাম অনুযায়ী পরিচালনা করার জন্য দাওয়াত দিতে হবে কু ফুসাকুম ও আহলিকুম না রা আমি ভালো কাজ করছি আমি মানুষদেরকে দিনের পথে আহ্বান করছি কিন্তু আমার পরিবার পরিজন তারা দিনের পথে কাজ করছে কিনা তারা ইসলামের পথে কাজ করছে কিনা তারা আল্লাহ আল্লাহ তালার পথে কাজ করছে কিনা এবং আল্লাহ তালার পথে চলছে কিনা সেই বিষয়ে খেয়াল রাখার দায়িত্ব আমার এবং তাদেরকে এ বিষয়ে দাওয়াত দিতে হবে চার নাম্বার হচ্ছে অন্যান্য হারাম বর্জন করা দেখা যায় আমরা অনেক সময় কতিপয় হারাম জানি জেনে সেগুলোকে বর্জন করার চেষ্টা করি অনেক হারাম সম্পর্কে আমাদের আইডিয়া নেই আমাদের জ্ঞান না থাকার কারণে সেই সমস্ত হারামে মানুষ নিমজ্জিত হচ্ছে মানুষ জড়িয়ে পড়ছে এই জন্য সকল হারাম বিষয়সমূহ মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করতে হবে পাঁচ নম্বর হচ্ছে পালনীয় ফরজ ওয়াজিবগুলো আদায় করার ক্ষেত্রে আল্লাহ সুবাহান তার যে সমস্ত ফরায়দ ওয়াজিবগুলো আমাদের উপর অবদারিত করেছেন সেই সমস্ত বিষয়গুলো আদায় করার ক্ষেত্রে মানুষদেরকে উৎসাহিত করা এবং দাওয়াত দেওয়া ছয় নাম্বার হচ্ছে সৃষ্টির উপকার এবং কল্যাণমূলক সুন্নত নফল ইবাদত সম্পর্কে আমাদেরকে দাওয়াত দিতে হবে সাত নাম্বার হচ্ছে আল্লাহ এবং তার বান্দার মধ্যকার যে সমস্ত নফল ইবাদত রয়েছে যে সমস্ত ইবাদতের মাধ্যমে মানুষ তার মনিবের মানুষ তার রবের সন্নিকটে পৌঁছতে পারে সেই সমস্ত বিষয়ের দিকে আমাদেরকে আহ্বান করতে হবে প্রিয় দর্শক এই বিষয়গুলোকে সামনে রেখে যখন আমরা এখলাসের সহিত দাওয়াতি কাজ করব অবশ্যই আমাদের সমাজ পরিবর্তিত হবে আমাদের সমাজে পরিবর্তন আসবে আমাদের সমাজের লোকেরা ইসলাম কোরআন এবং হাদিস। অনুধাবন করে তারা সঠিকভাবে তাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবে এবং এর মাধ্যমেই সমাজ পরিবর্তিত হবে সমাজের পরিবর্তন আসবে আল্লাহ সুবাহ আমাদের সকলকে একজন দায়ীর ভূমিকা পালন করার তাও দান করুন আমিন